Assalamualaikum, this is Nabila Athena. Welcome back to my channel. আজকের রেসিপি স্পাইসি মিন্ট চিকেন নাগেটস। লেটস সি কি কি লাগে। কিউব করে নেওয়া হাড়ছাড়া মুরগির মাংস 250 গ্রাম, বেশ কিছু পরিমাণ পুদিনা পাতা, 4-5টা কাঁচা মরিচ, 1 চা চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ যে কোনো মাংসের মশলা আর পরিমাণ মতো লবণ, সাথে 1.5 কাপ ব্রেড ক্রাম। সব কিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে সব উপকরণ একটি বলে নিয়ে বাকি সসগুলো মিশিয়ে নিতে হবে। কি কি সস লাগে দেখে নিন। 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ গার্লিক সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই নাগেটস। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম। এখন বাটিতে একটি ডিম, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়ো, লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর পাশে তো থাকছেই ব্রেড ক্রাম। এখন একে একে সবগুলো নাগেটস ভালোভাবে ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ভাজার জন্য। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কিন্তু।